বছরের শেষ চন্দ্রগ্রহণ কেমন হতে চলেছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো অজানা কিছু তথ্য চলুন দু হাজার একুশ সালের সর্বশেষ চন্দ্রগ্রহণ কেমন এবং কোথা থেকে দেখা যাবে সব কিছু তথ্য আপনাদেরকে জানাই এই বছর শেষ চন্দ্রগ্রহণ কবে হবে জানেন কি উনিশে নভেম্বর শুক্রবার বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা থেকে এর পাশাপাশি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে ভারতের কিছু অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দর্শন করা যাবে বলেও জানা গিয়েছে অবশ্য এই পূর্ণ লাল চাঁদ কমলা বাদাবি রঙের কিছু ঘটনার জন্য অবশ্যই দেখতে পাওয়া গেলেও এ বছরের শেষ চন্দ্রগ্রহণ আরও কিছুটা অদ্ভুত হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক চলতি সপ্তাহের এই অদ্ভুত ধরনের এক রক্তিম চন্দ্রগ্রহণ নিয়ে কিছু অজানা তথ্য পূর্ণ চাঁদ মাঝে মাঝে লালচে হয়ে যায় কারণ তারা মহাকাশে পৃথিবীর বিশাল ছায়ায় চলে যায় কিন্তু এই চন্দ্রগ্রহণ সেরকম নয় অন্তত পুরো চাঁদ পৃথিবীর বিশাল ছায়ার নিচে চলে যাবে না কমপক্ষে আমাদের উপগ্রহর সপ্তানব্বই পয়েন্ট চার শতাংশ অংশ পৃথিবীর ছায়ার প্রবেশ করবে সূর্যের সামান্যতম প্রতিফলন থাক তাই এই চন্দ্রগ্রহণটি আংশিক হবে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে না তবে এটা এতটাই কাছে থেকে দেখা যাবে যে সত্যি দর্শনীয় বস্তু হয়ে উঠবে ঐশ্বরিক এই দৃশ্য দেখার সৌভাগ্য হবে উত্তর আমেরিকার বাসিন্দাদের যা রাতের পৃথিবীর সঙ্গে একদম সঠিক সময়ে এই ঘটনা ঘটবে তার সাক্ষী হতে পারবেন উত্তর আমেরিকার বাসিন্দারাই তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন দেশ থেকে এই আংশিক পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ হতে চলেছে তা দেখা যাবে ভারতবর্ষে এর প্রভাব তেমনভাবে কিছু পড়বে না ভারতবর্ষের প্রভাব কি এবং কতটা পড়বে কটার সময় ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কখন শেষ হবে আসুন এবার আপনাদেরকে জানাই সেই তথ্য দু হাজার একুশ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ সম্পন্ন হতে চলেছে কিন্তু উনিশে নভেম্বর সেই দিন কার্তিক মাস পড়েছে এই চন্দ্রগ্রহণ সময় অনুযায়ী দিনের বেলা ভারতের সময় মেনেই শুরু হবে কিন্তু এই চন্দ্রগ্রহণ উনিশে নভেম্বর বারোটা আটচল্লিশ মিনিটে শুরু হয়ে যাবে এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের কাল থাকায় তা কিছুতেই দেখা যাবে না ভারতের বেশিরভাগ অংশ থেকে জানা গিয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বারোটা আটচল্লিশ মিনিটে শুরু হয়ে তা শেষ হবে দুটো সাঁত্রিশ মিনিটে এই গ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ এই গ্রহণকালের মধ্যে চাঁদকে ঢেকে দেবে পৃথিবীর ছায়া একই সরল রেখায় থাকবে সূর্য চাঁদ ও পৃথিবী ঘটনা ঘিরে রীতিমতো উৎসাহ রয়েছে কিন্তু জ্যোতিষবিজ্ঞানী থেকে জ্যোতিষবিদ ও ধর্ম বিশেষজ্ঞদের মধ্যে মতে এই গ্রহণের ভোগকাল বিকেল চারটে সতেরো মিনিটে চন্দ্রোদ্বয়ের আগেই এই গ্রহণ ভারতে হওয়ার জন্যই এর মাহাত্ম দেশে কম হবে কার্তিক পূর্ণিমার তিথিতে বছরের শেষ অংশে শেষ চন্দ্রগ্রহণ সম্পন্ন হতে চলেছে কার্তিক পূর্ণিমায় এই তিথি পড়েছে বলেই এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণে কোনো সুতকাল নেই শুধুমাত্র পূর্ণগ্রহণ সুতকালে মানা হয় তবে এই গ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ হিসেবেই সম্পন্ন হবে সুতকালের কোনো ভালো কাজ করা হয় না এই গ্রহণের সময় কোনো সুতকাল না থাকায় এই সমস্যাও নেই ফলে গর্ভবতী মহিলাদের নিয়ে সেইভাবে আলাদা করে কোনো রীতি বা আচার এই গ্রহণের সময় থাকছে না তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই গ্রহণ নিয়ে কোনো রকম সমস্যা নেই ভারতবাসীদের মধ্যে তাই অবশ্যই আপনারা কোনো ভুল তথ্যে পা দেবেন না কোনো আসামাজিক কোনো কাজকর্ম করবেন না এখানে গ্রহণের তেমন কোনোই প্রভাব পড়বে না তো বন্ধুরা এই তথ্যটা দিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন